নতুন বছরে নতুন সূর্য উকি দিয়েছে পূর্ব দিগন্তে, এনেছে নতুন আশা, বেঁচে থাকার নতুন প্রেরণা। কিন্তু যে বছরটি হারালো ইতিহাসের অস্তাচলে তার হিসেবটা বড়ই করুন। যতটা পেয়েছে বাংলাদেশ তার চেয়ে বহুগুণ হারিয়েছে জাতি। নানা চক্রান্ত, ষড়যন্ত্র ও কুচক্রী মহলের জাল ছিন্ন করে 2020 পদ্মায় মাথা উঁচু করে দাঁড়ায় দেশের দীর্ঘতম পদ্মা সেতু। একই সঙ্গে রূপপুর মাতারবাড়ি প্রকল্পের কাজও চলছে এগিয়ে। এ আনন্দের মাঝেও বিষাদের সুর ছিল বছর জুড়ে। করোনায় আক্রান্ত হয়ে 14 মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা যান। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ চলে যান না ফেরার দেশে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চলে যাওয়াটা রাজনৈতিক অঙ্গনে বড় হারানো। এরপর 10 জুন দেশে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় সায়রা খাতুন মারা যান। 13 জুন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা যান। সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান করোনায় আক্রান্ত হয়ে 15 জুন মারা যান। 14 জুলাই মারা যান সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরও রয়েছেন এই পাতায়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি মারা যান এবছর। আল্লামা নূর হোসেন কাশেমি রয়েছেন এই হারানদের সাথে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 20 জুন মারা যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক সাংবাদিক কামাল লোহানী। ক্যান্সারের সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 27 নভেম্বর মারা যান বরেণ্য অভিনেতা ও নির্দেশক আলী জাকির। এছাড়াও মারা গেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর, অভিনেতা সাদেক বাচ্চু, উপমহাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী এবং জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম যে চিকিৎসক মারা যান তিনি হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মইনুদ্দিন। এরপর অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আবুল মোকাররিম মোহাম্মদ মহসিন উদ্দিন। করোনায় বেশ কয়েকজন সাংবাদিকও মারা গেছেন, তাদের মধ্যে রয়েছেন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল শহীদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান সহ অনেকেই। গত 24 অক্টোবর সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক মারা যান। করোনায় আক্রান্ত হয়ে 27 সেপ্টেম্বর মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত 1 জুলাই বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা যান। 13 জুলাই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা যান। শিল্পগোষ্ঠী আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা আব্দুল মোনেম গত 31 মে মারা যান। 24 ডিসেম্বর মারা যান দেশের বিশিষ্ট শিল্পপতি ও পার্টিস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ হাশেম। এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম না ফেরার দেশে চলে যান এবছরই। বেদানাবিধুর এবছরে মৃত্যু হয়েছে ফুটবল ঈশ্বরখ্যাত ডিয়াগো ম্যারাডোনার। মারা গেছেন ইতালির হয়ে বিশ্বকাপজয়ী পাওলো রসি। বিদায় নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এ কে এম নসিরুজ্জামান। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শন কোনারি, অভিনয় জগতের একাধিক নক্ষত্রের পতনের সাক্ষী থেকেছে 2020। ইরফান খানের আচমকা চলে যাওয়া, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর হারানোদের তালিকা করেছে দীর্ঘতর। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।